কিছু কাজ তো আমরা সমাজের জন্য করতে পারি, করি আমাদের সাধ্য অনুযায়ী। তারপর আস্তে আস্তে তো বড় হয়ে গেল, অনেক লোক এসে জড়ো হয়ে গেল এবং এদের সব্যসায়ী চক্রবর্তী হচ্ছে সভা থেকে চেয়ারম্যান। আর চিরঞ্জীব গোস্বামীর মতো একটা কর্মঠ উদ্দীপনা আছে এমন একটি ছেলে সম্পাদক, তার ফলে হচ্ছে কাজটা খুব ভালো সুষ্ঠুভাবে এতদিন হচ্ছে এবং একের পর এক কাজ বেড়ে যাচ্ছে। তার মধ্যে মূল কাজটা হচ্ছে এই থ্যালাসেমিয়া দুস্থ এবং অসুস্থ থ্যালাসেমিয়ার বাচ্চারা তাদের কিছু কিছু আর্থিক সাহায্য করা নিয়মিতভাবে। তাই এক্ষেত্রে সম্পূর্ণ একটা জিনিসে খুব অভাব হয় আপনারা তো জানেন, সেটা হচ্ছে টাকা। আমরা নাট্য সংহতি বলে একটা অর্গানাইজেশন থিয়েটারের কর্মীরা করেছি 1991 সালে। আমরা কারুর কাছ থেকে কোনো অনুদান নেইনি, কোনো সরকারের কাছ থেকে নেইনি, আমরা কেবল দর্শকের ওপর ডিপেন্ড করেছি এই এতগুলো বছরে। এবং আপনারা শুনে আশ্চর্য হবেন যে আমরা এটা আমাদের উপমা আছে বলে আপনাদের দিচ্ছি যে আমরা 45 লক্ষ টাকা শুধু থিয়েটার করে তুলেছি। দুঃস্থ অসুস্থ নাট্যকর্মীরা হাসপাতালে ভর্তি হয়েছে, নার্সিংহোমে ভর্তি হয়েছে, টাকা নিয়ে পৌঁছে যাওয়া গেছে, যাদের কমিটেন্ট ফান্ড নেই, যাদের কিচ্ছু নেই, আলোর শিল্পী, মঞ্চের শিল্পী, এ সমস্ত নাট্যকর্মীদের পাশে পৌঁছে গেছে। প্রায় 400 লোক আমরা দিতে পেরেছি। এই যে আমাদের একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে আমি আর্যবর সমস্ত সদস্যদের বললাম যে তোমরা এদিক ওদিক ঘুরো না, নিরঞ্জন সদনেই তোমরা তোমাদের এলাকার লোকেদের পুরোপুরি সমর্থন পাবে, তাদের ভালো থিয়েটার দেখাও আর তাদের টাকাতেই থ্যালাসেমিয়ার শিশুদের দাও। সেইটা ওরা আমার এই প্রস্তাব গ্রহণ করেছে। গ্রহণ করে এটা প্রথম বছর 4 দিনের একটা পরীক্ষামূলক নাট্য উৎসব করেছে। করে আমরা সবাই বুঝতে পেরেছি যে আপনারা এদের সঙ্গে আছেন, তার ফলে এটা আমরা করে যাব। এবং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, থিয়েটারের সকলের পক্ষ থেকে ভালো ভালো থিয়েটার নিয়েছে সে বছরের সবচেয়ে ভালো থিয়েটারগুলোকে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করে নিরঞ্জন সদনে আপনাদের কাছে পরিবেশন করব। তার বিনিময়ে আপনারা কেউ টিকিট টাকা দিন, টিকিট টাকা একটু ভালো থিয়েটারে দেখুন এবং আপনাদের টাকায় সামান্য খরচা বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটা ওই দুস্থ শিশুদের কল্যাণে ব্যয় হোক। আপনারাও আমাদের সঙ্গে সামিল হন, আপনারা ছাড়া আমাদের কেউ নেই। পরের বছর আবারও হয়তো করবো, প্রতিশ্রুতি নয় চেষ্টা করবো, আবারও হয়তো আপনাদেরকে এভাবেই কাছে পাবো।